তৈরি হয়ে যাও আর আমাদের দেশের ভেতরে যেগুলো তারা থাকেনি আমার ভেতরে থাকি বলে বলে সেগুলো কোথায় আছে বাবা যদি হয় যদি আমি বাবা যদি হয় আমি কোনো বিপদে পড়ে কিনে এক করতে গেলে উদ্ধার করুন ভজরে কুপুরে
কিসের দুঃখ তোমার? আরে শিওর পিতা, এই হলো ভাগ্য ভূগোল, অক্ষর অক্ষর তোমার অনেক ভাগ করবে, পৃথিবীর যত এই কঠিন কাজ হোক ওই পরবর্তীতে এই ভূগোল শেষ করে ফেলবে। জানি জানি পৃথিবীর যতই কঠিন কাজ হোক পরবর্তীতে শেষ করতে পারবি, কিন্তু শোন ওরে ভূগোল, আমি তোর পিতা, তুই আমার পুত্র, প্রথমে বলতে পাবো আমার আদেশ পালন করে তোর কর্তব্য কিনা। কি বলছো পিতা? তুমি আমার পিতা স্বর্গ থেকে বলো, তা ছাড়া ওই পিতার আদেশ যদি পালন না করি আমার যে নরক স্থান হবে না পিতা। আদেশ করে পিতা, কি আদেশ তব করিব পারো, তা ছাড়া শাস্ত্রে বলে পিতা সত্য পিতা এই মহামন্ত্র জগৎ থেকে বুঝে যাবে, যে পুত্র পিতার আদেশ পালন করে না তার নরক স্থান হয় না পিতা। আর আদেশ করো পিতাও, কি আদেশ তব করিব পারো? হ্যাঁ বলবো, সবারই বলবো, তবে অত সহজে তোকে বিশ্বাস করতে পারছি না। সত্যিকার যদি তুই আমার পুত্র হোস ভিতর পিতা হয় তাহলে আমার সঙ্গে সত্যবন্দি করতে হবে, তাহলে বলবো নতুব আমি ঠাউরুন নেরুন পিতা তোমার আদেশ আমি পালন করবো, তার জন্য আমার সত্যবন্দি করতে হবে। বলো পিতা বলো, করতে হবে না সত্য? হ্যাঁ সত্য বল, সত্য সামনে ওই যে তোর পুরো হাজারি বিচারি বিচারি দাঁড়িয়ে রয়েছে তার সঙ্গে ভাই করে টুকুরো টুকুরো করে বাবা, প্রথমে আমাকে হত্যা করবি,
ধরেনি মা, পৃথিবীতে সে জগতে কে আছে মা? কোন প্রাণে তোমায় হত্যা করবে মা? আমাকে বলে দাও মা, মাতৃহত্যা করবো না, মাতৃহত্যা করবো না, পিতা হবে পালন করবো, আমি কিছু কি বুঝতে পারছি না। মা গো
জন্ম দুঃখী